গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি নিজেকে একটা চ্যালেঞ্জ দিয়েছি যে এই সকাল থেকে আমি যা যা খাবো সবে কালারটা যেন লাল হয়। মানে আমি আজকে নিয়েছি রেড ফুড চ্যালেঞ্জ, কেউ দেয়নি আমাকে, আমি নিজে নিজে নিয়ে নিয়েছি। তো আমি মাথা থেকে বার করতে পারি কত রকমের লাল খাবার সেটাই দেখবার। যতগুলো মিল আমি নেবো সারাদিনে সেগুলো সবই থাকবে লাল। তো সকালবেলা আমার একটা চা খাওয়ার অভ্যেস, সকালবেলা আমি চা দিয়েই দিনটা শুরু করি। তো সেই চায়ে আমি নিয়েছি লাল চা, এটাকে তো আমরা বলি লাল চা, অনেকে হয়তো লিকার চাও বলে থাকেন, আবার অনেকে র চাও বলে থাকেন, বাট আমরা কিন্তু লাল চাই বলি। কালারটাতে কতটা লাল আমি সেটা যাব না, বাট এর নামই হচ্ছে লাল চা। কালারটা আমার খুব একটা লাল লাগেনি, বাট তাও লালের মধ্যেই এটাকে ধরা যাবে, কারণ সকালবেলা একটু চা তো খেতেই হবে। তো চলুন আমি লাল চাটা খাই, তারপর দিন শুরু করা যাক। লাল চাটা আমি একদম খেতে পছন্দ করি না, তারপর আমি তো চাই চিনি খাই না, তো চিনি ছাড়া লিকার এটা গরম জল ছাড়া আর কিছু মনে হচ্ছে না। আমি জানি না মানুষ কী করে লাল চা খায়, আমার সকাল সকাল আমি লাল চা দেখলেই মাথা গরম হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, সারা দিনটা আমার বেকার হয়ে যায়। আমার যতই গ্যাস অম্বল হোক, যতই শরীর খারাপ হোক, আমি তো দুধ চাই খাবো। তো ভিডিও করার জন্য কত কী করতে হচ্ছে, লাল চাও খেতে হচ্ছে আমাকে। আমার মনে হয় আমি চা খাবো না তাও ভালো, বাট আমি লাল চা খাবো না, খেলে দুধ চাই খাবো। তো চলুন লাল চাটা এবারে শেষ করি, তারপরে আমি কী খাচ্ছি এবং তারপরে আমি কী খাচ্ছি, কত রকমের লালে ভ্যারিয়েশন আমি আনতে পারছি সেটা আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা দেখলে মজা পাবেন, ভালো লাগবে। বেলায় একটু টিফিন হিসাবে আজকে আমি ফল খাবো, তো আমি নিয়েছি ওয়াটারমেলন, কারণ লাল বললেই তরমুজের নামটা তো মনে এসেই যায়, তাই জন্য আমি একটা তরমুজ নিয়ে এসে রেখেছিলাম। তো বেলার দিকে ভাবলাম এই তরমুজটা দিয়ে একটুখানি টিফিন করে নিই, কারণ সকালে চা খেয়েছি, এমনি আমি খুব একটা বেশি কিছু খাই না, তো একেবারে দুপুরে এবার লাঞ্চ করব। এই যে স্নানটা সেরে এলাম, সবার খাওয়া হয়ে গেছে, এখানে মা খাচ্ছে, মা হাই করে দাও। আর আমি খাবো আমার লাল লাঞ্চ, রেড লাঞ্চ। আমি আমার রেড লাঞ্চ থালিটা নিয়ে আসি। বিকাশের খাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। দেখে দি, মায়ের হচ্ছে কুমড়ো দিয়ে কি যে মাছের ডিম দিয়ে তরকারি, আর এখানে হচ্ছে মাছের ঝোল, এটাই মেয়েও খেয়েছে, আমি ওটা খাবো না। তো এই যে এটা ডাল করেছি, ঠিক আছে, কালো জিরে না, জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে বিটরুট দিয়ে ডাল করেছি, এটা রেড রাইস, আর এটা হচ্ছে বিটরুট ভাজা। চল খাওয়া যাক। নট ব্যাড, ভাতটা বেশ ভালোই হয়েছে, মিষ্টি মিষ্টি। পরে মনে পড়লো যে লাল লাল বড় বড় লঙ্কাগুলো হয় না একদম লাল লাল, ওইগুলো নিয়ে বেশ কুচিয়ে কুচিয়ে দিলে দেখতে ভালো হতো, ঝালঝালও হতো। এখন খুব হেলদিও হলো ব্যাপারটা। হ্যাঁ তুমি খাবে মা, খাও না? না, ডালটা দেখি, ডালের মধ্যেই খেতে হয়েছে। ডান, এতটুকু ডাল বেঁচে গেল একটুখানি, এটা আর পাচ্ছি না। এমনিতেই ভাতটা আমার তুলনায় বেশি হয়ে গেছিলো, আমি দুপুরে মানে কোনো টাইমই ভাত আমি এতটা খেতে পারি না। চলো পরে আবার দেখা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মোটামুটি এখন বাজে 3:30,
এখন মনে হচ্ছে যেন কিছু একটু খাই, কিছু একটু খাই। তো আমার এরকমটা হয়, তার জন্য আমি একটু এই সময়টা কি হয় কোল্ড ড্রিঙ্কস, একটু চকলেট, আইসক্রিম, মিষ্টি এসবের একটা ক্রেভিং হয়। তো এই দেখো, আমি তার জন্য যেহেতু আজকের দিনটায় যদি আমার কিছু খেতে ইচ্ছা করে তো আমি লাল ছাড়া কিছু খাবো না এমনটা নিজেকে চ্যালেঞ্জ দিয়েছি, তার জন্য আমি এরম মেয়ে স্কুল থেকে আসার সময় ওখানে একটা দোকানে আমি এই রেড কালারের স্ট্রিং এনার্জি এটার নাম, তো এই কোল্ড ড্রিঙ্কসটা দেখতে পেয়েছিলাম, এটা এনে রেখেছি। তো চলো এখন এইটা খাবো। বিধাত্রীরা খুবই এক্সাইটেড এই রেড কালারেরটা দেখে। স্ট্রবেরির মতো গন্ধ। আগে আমি ট্রাই করি, দাঁড়া। স্ট্রবেরি ফ্লেভারের ঝাঁঝালো কোল্ড ড্রিঙ্কস, কে কে এটা ট্রাই করেছেন কমেন্টে জানাবেন। দিদিনকে একটু টেস্ট করা, ভালো কিন্তু টেস্ট আছে। দে আমাকে আরেকটু দে। কালার দেওয়া জিপ পিঙ্ক হয়ে গেছে, জিপ লাল হয়ে যাচ্ছে, পুরো কালার দেওয়া স্ট্রবেরি ফ্লেভারের, আর একটা ঝাঁঝালো আছে স্প্রাইট, থামস আপ এইসবের মতো। নট ব্যাড, ভালো। তো চলো একটু রেস্ট নিই, আবার বিকেলে কী খাই পরে দেখাচ্ছি। একে তো লাল চা আমি একদম পছন্দ করি না, তাই জন্য আজকে বিকেলের চাটা স্কিপ করলাম। পড়াতে যাওয়ার আগে আমি খাওয়ার জন্য চুজ করেছি এই রেড ভেলভেট কেক, যেটার নামেই আছে লাল, যদি একটু একটু হোয়াইট ক্রিম আছে, বাট ঠিক আছে, নাম তো রেড তাই জন্য এটা চলে যাবে। আর এমনি পুরো কালারটা কিন্তু সুন্দর লাল হয়। তো এমনিতে এই কেকের পিসটা অনেকটাই বড়, এটা আমি একা খেতে পারবো না, আর এই ধরনের খাবার, মিষ্টি জাতীয় খাবার আমি খুব একটা বেশি খাইও না। তো এটা আমি অল্প একটু খাবো, জাস্ট বিকেলে কিছু না খেলে কেন, কোনো আমার চা দিয়ে বিস্কিট খাওয়ার একটা অভ্যেস আছে, চা দিয়ে বিস্কিট খেয়ে তারপর আমি পড়াতে যাই, কারণ এটা আমি অল্প খেয়ে তারপর মেয়েকে দিয়ে দেবো, বাকিটা ও খাবে, কারণ এটা আমি একদমই বেশি খেতে পারবো না। আর ওরও এই ধরনের খাবার আমি বাইরে থেকে কেনা খাবার ওকে অনেকটা বেশি দিই না, তার জন্য ওরও হাফ ঠিক আছে, আমারও হাফ ঠিক আছে, তাই জন্য আমি একটাই নিয়ে এসেছি। তো আমি একটুখানি খেয়ে নিয়েছি, এবার ওকে দিয়ে দিলাম, ও এটা খাক, এবার আমি পড়াতে চলে যাই, দেখা হচ্ছে আবার রাতের খাবারে আপনাদের সাথে। ফ্ল্যাশটা অন করি। আজকে যখন পড়াতে গিয়েছিলাম বিকেলবেলা, চাদর স্টোল কিছু নিইনি, একটা ফুল স্লিভও কিছু পরিনি। ফেরার সময় আমি ফিরেছি আজকে 7:30 নাগাদ, এত ঠান্ডা লাগছিলো, তারপর দেখলাম না একটু ঠান্ডা মতো লেগেই গিয়েছে, মানে নাক জ্বালা করছে, গলা জ্বালা করছে, খেয়ে রাতে একটা প্যারাসিটামল খেয়ে শোবো। তো আমি ডিনারে নিয়েছি এই দেখো লাল পরোটা, সেটা আমি খাবো লাল সস দিয়ে। পরোটার কালারটা ঠিক লাল হলো না, যাই হোক লাল লালই হয়েছে আর কি, ভাজার জন্য এরকম হয়ে গেছে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই দেখো রংটা লালই আছে, কিন্তু ভাজার জন্য না একটুখানি কেমন হয়ে গেছে কালারটা। আমি সন্ধ্যে 7:00 মধ্যে ডিনার করি, করিয়ে এসে তারপর আমি ডিনারটা করি। এখন কটা বাজে জানো, 12:00। পড়িয়ে আসতে আজকে দেরি হয়ে গেছে, আমরা পড়াতে বসে গেছি, পড়িয়ে নিয়ে উঠে মেয়েকে খাইয়ে শুয়ে তারপরে পরোটাটা তৈরি করেছি, খেতে ইচ্ছা হচ্ছিল না, চাপা ভাবলাম না আজকের ভিডিওটা তো কমপ্লিট করতে হবে, এটা করে খেয়ে কমপ্লিট করি আর কি। তো এটাই আমার লাস্ট মিল আর কি। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, সকলে ভালো থাকবে, আনন্দ থাকবে। আর তোমরা যদি কিছু চাও যে
আমি কোনোরকম চ্যালেঞ্জ করি, চ্যালেঞ্জ নিজেকে দিই, সেরকম টাইপের ভিডিও করি, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। যদি সেটা আমার পক্ষে করা পসিবল হয়ে থাকে তাহলে আমি অবশ্যই ট্রাই করবো। মানে এই চ্যালেঞ্জটা আমাকে কেউ দেয়নি, আমি নিজে নিজে নিয়েছিলাম। আমি ইউটিউবে প্রচুর দেখেছি রেড ফুড চ্যালেঞ্জ, গ্রিন ফুড চ্যালেঞ্জ, সেই হিসাবে তো আমারও ইচ্ছা হচ্ছিলো বেশ ইউনিক ব্যাপারটা, সব খাবার লাল লাল হবে, তো আমি সেই হিসাবে ট্রাই করেছি। কিন্তু তোমরা যদি কেউ চাও যে আমি কিছু চ্যালেঞ্জ করি, তোমার মধ্যে কমেন্ট করে জানাতে পারো। যদি আমার পক্ষে সেটা করা পসিবল হয়, আমার সাধ্যের মধ্যে হয়, তাহলে আমি অবশ্যই করব। ঠিক আছে, তাহলে আমি খাওয়া দাওয়া শেষ করি, ভিডিও এডিট করব, করে আবার ঘুমাবো। ওকে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।